2022 সালে কর্তব্য পথের ছবি, যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠিত হলো কর্তব্য পথে। সেই রাস্তার আগে অন্য নাম ছিল ইন্ডিয়া গেট। এই চত্বরকে আমরা ইন্ডিয়া গেট বলে জানতাম। এই চত্বর হচ্ছে দিল্লিতে, অর্থাৎ দেশের রাজধানীতে সবচেয়ে প্রাইম একটা জায়গা, সবচেয়ে প্রাইম লোকেশন, সেই বলেই আমরা জানি। সেইখানে নেতাজি সুভাষ, মানে রাজধানীর বুকে সবচেয়ে প্রাইম লোকেশন, যেটা রাজধানীর বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে ধরা হয় রাজধানীর ভর কেন্দ্র, যেটাকে মনে করা হয়, সেখানে আর কারুর মূর্তি নয়, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। ঔপনিবেশিকতার চিহ্ন ওইখানে বিরাজ করতে এক সময়, সেই চিহ্ন মুছে ফেলে, পুরনো মূর্তি সরিয়ে ফেলে ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কর্তব্য পথে। এর আগে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসার আগে কেউ কোনোদিন ভাবতে পেরেছিলেন কিনা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে বসবে, সেটা যারা জানেন, যদি কেউ ভাবতে পেরে থাকেন তাহলে দয়া করে আমাদের জানাবেন যে তারা ভাবতে পেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে বসতে পারে। রাজধানীর এই ভর কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসতে পারে, এইটা কার ভাবনায় আগে ছিল সেটা একটু জানাবেন। আর যে রাস্তাটা এই যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসেছে, সেই ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার নাম আগে ছিল রাজপথ। আমি সেই রাস্তাটার ছবি একবার দেখাতে বলবো। রাস্তার নাম আগে ছিল রাজপথ, সেই রাজপথের, এই সেই রাস্তা, সেই রাজপথের নাম বদলে করা হলো কর্তব্য পথ। রাজপথের নাম বদলে করা হলো কর্তব্য পথ। কর্তব্যে অটল, দেশ ও মাতৃকার প্রতি কর্তব্যে অটল থাকতে থাকতে নেতাজি সুভাষচন্দ্র বসু বিলীন হয়ে গিয়েছেন এই দেশের মানুষের চেতনায়। এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করে ওই রাস্তার নাম দেওয়া হলো কর্তব্য পথ। এটাই বোধহয় নেতাজির জন্য সবচেয়ে সুখের দিন হতে পারত। এই বিষয়ে আমরা আরও বিশদে আসবো, তবে তার আগে বিশাখার সঙ্গে সংক্ষেপে দেখে নেব অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। গোটা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মজয়ন্তী, চলছে বিভিন্ন অনুষ্ঠান। পরাক্রম দিবসে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্বাধীনতার জন্য নেতাজির লড়াই দেশবাসীর অনুপ্রেরণা, তাঁর সাহসিকতাকে সম্মান, এক স্যান্ডেলে লেখেন প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে বিশেষ প্রদর্শনী লালকেল্লায়। পরাক্রম দিবসে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নেতাজির মূর্তিতে তুলির টানও দিতে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে। লালকেল্লায় পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির আদর্শে চলছে গোটা দেশ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির অবদান তরুণ প্রজন্মের কাছে প্রেরণা, দেশের যুবকরা আত্মবিশ্বাসী, নেতাজিকে সব রকমভাবে সম্মান জানানো হয়েছে, লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসু যে কথা বলছিলাম সংক্ষেপে বিশাখার সঙ্গে, এই খবরগুলো দেখে নেওয়ার আগে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এখনো পর্যন্ত কী কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করেছে তার খতিয়ানটা আগে এক নজরে একটু চোখ বুলিয়ে দেখে নিই। নেতাজি সুভাষচন্দ্র বসুর কে কী ধরনের সম্মান এখনো পর্যন্ত দেওয়া হয়েছে এই সরকারের তরফ থেকে, সেটা একবার দেখে নেব। সুভাষ স্মরণে কী কী করেছে নরেন্দ্র মোদীর সরকার। 23 জানুয়ারি 2016 গোপন সরকারি নথি প্রকাশ করা হলো। 2014 সালে মনে রাখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রীর আসনে ক্ষমতাসীন হয়েছিলেন। 2016তেই কিন্তু তিনি গোপন নথি প্রকাশ করেন। 2021 কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস। কালকা মেলের নাম বদলে কেন নেতাজি এক্সপ্রেস করা হলো, তার কারণ কালকা মেলে করেই নেতাজির যখন মহানিষ্ক্রমণ হয়েছিল, যখন দেশ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন ব্রিটিশের চোখে ধুলে দিয়ে, তখন কালকা মেলে করেই তিনি গিয়েছিলেন বলে শোনা যায়, কথিত আছে। সেই জন্য ওই ট্রেনটার নাম বদলে নেতাজি এক্সপ্রেস করা হলো। 2021 নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হলো। নেতাজির জন্মজয়ন্তীকে এরপর ভারত সরকার পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলো। 2022 8 সেপ্টেম্বর কর্তব্য পথে
নেতাজির পূর্ণাবয়ব মূর্তি বসানো হলো। যেমনটা বলছিলাম যে দেশের রাজধানীর সবচেয়ে প্রাইম লোকেশন, সবচেয়ে ভর কেন্দ্র বলা যায়, সেখানে নেতাজির মূর্তি বসলো, অন্য কারণ নয়। এবং যেখানে আগে ঔপনিবেশিক শাসকদের মূর্তি ছিল সেই মূর্তি সরে গিয়েছিল, পরে সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসলো। বুঝিয়ে দেওয়া হলো ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে এই দেশের সবচেয়ে বড় জবাব যিনি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। 8 সেপ্টেম্বর 2022 দিল্লিতে কর্তব্য পথের উদ্বোধন হলো, এবং তারপর 23 জানুয়ারি 2023 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপের নাম বদলে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এই নাম রাখা হলো। তার কারণ আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ যখন জাপানের হাত থেকে আন্দামান নিকোবরের দায়িত্ব নিয়ে নিয়েছিল এবং সেখানে দেশের প্রথম স্বাধীনতার নিশান উড়িয়ে দিয়েছিল, সেই সময় ওখানেই ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই প্রথম নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের পদার্পণ ঘটে। ফলে ওই দ্বীপের নামও নেতাজির নামে নামকরণ করলো এই দেশের সরকার। শুধুমাত্র সরকার নয়, এই দেশের সরকার যাদের আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত হয় বলে অনেকেই দাবি করেন, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, সেই মোহন ভাগবত পরপর 2 বছর নেতাজি জয়ন্তীতে পশ্চিমবঙ্গে এসে পালন করলেন দিনটা। গত বছর কলকাতার শহীদ মিনারে তিনি সমাবেশ করেছিলেন, এবছর আজ তিনি সমাবেশ করলেন বারাসাতে সত্যভারতী স্কুলের মাঠে। এবং মোহন ভাগবত নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি মূল্যায়ন করছেন সেটাও একবার শুনে নেব। আধুনিক ভারতের वो विधिवत निर्वाचित अध्यक्ष थे। जब मतों की परीक्षा हुई तो बहुत बड़ा बहुमत लेकर सुभाष बाबू अध्यक्ष हुए, तो गांधी जी ने कहा कि मैं कांग्रेस छोड़ दूंगा, मैं इस्तीफा दे दूंगा। गांधी जी ने अपने अनुयायियों को कहा कि उस कार्यकारिणी में आप रहो, बाहर आ जाओ, कांग्रेस टूटने का प्रसंग उत्पन्न हो गया। परंतु उन्होंने यह भी विचार किया होगा कि यह भी एक काम चल रहा है, देश के हित में ही चल रहा है, हमारे मतभेद तो व्यक्तिगत स्तर पर है, और इसलिए बड़ा मन दिखाकर उन्होंने इस्तीफा दे दिया, राजीनामा दे दिया, वो अलग हो गया।